প্রিয় বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেল একাডেমিক টিটোরিয়াল টোয়েন্টি টোয়ারে স্বাগত জানাই আজকে আবার একটা মডেল সেট মডেল অ্যাক্টিভিটি টাস্ক টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ক্লাস এক্স এর ইংলিশ কোয়েশ্চেন একটা নিয়ে এসেছি দেখো এটাতে আলাদা রকমের প্রশ্ন রয়েছে যে ভিডিওটা করেছি একটা অন্য কোয়েশ্চেন নিয়ে এটা আলাদা দেখো এখানে দেখো উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার অর্থাৎ এটা সে আমাদের কোন পড়া থেকে নেওয়া হয়েছে আওয়ার অ্যানোয়ে কাইট তাই তো আচ্ছা দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট আচ্ছা টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট করতে বলছে তোমায় আচ্ছা দেখা যাক প্রথমে কী আছে দ্য ন্যারা অ্যালবো ওয়েট ক্লিয়ার থ্রু ড্যাশ তাহলে কী লিখবে ওখানে থ্রু দ্য কাইট ম্যাকিং এ বিগ হোল ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো আফটার প্যাচিং আফ দ্য কাইট দে ড্রায়েড ড্যাশ দে ড্রায়েড ইট বাই দ্য ফায়ার ওকে আচ্ছা নেক্সট সিএ আছে দেখো দ্য কাইট শোড লাইক ড্যাশ লাইক এ ব্যাট তোমরা জানো পরে যে প্রশ্ন রয়েছে দু নম্বর পরের যে দু নম্বরে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইন্সট্রাকশনস গিভেন ইন ব্র্যাকেটস ব্র্যাকেটে যে ইন্সট্রাকশন দেওয়া আছে সেই মতো তোমাকে রিরাইট করতে হবে সেন্টেন্সগুলোকে আচ্ছা দেখো এটা গ্রামার পোর্শন বটে তো এখানে বেশ একটা জায়গা নেই তবু একটা করেছি সি হ্যাড রিড দ্য স্টোরি এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস তাহলে ভয়েস চেঞ্জ করেছি দ্য স্টোরি হ্যাড বিন মেড বাই হার ইজ দ্য কারেক্ট আনসার ওকে তো বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি খাতাতে করে দিচ্ছি কেমন দেখো তাহলে যে প্রশ্নগুলো রয়েছে প্রথমেরটা কি না সি হ্যাড রেড দ্য স্টোরি তাই তো সি হ্যাড রেড দ্য স্টোরি ওটা তো করেছি কোশ্চানের মধ্যে আছে তারপরে কোশ্চেনটা দেখো বি হি আসড হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে আচ্ছা এটা দেখো সলভ করি এটা বলেছে কি না এটাকে নার্সেন চেঞ্জ করতে বলেছে যাই হোক আমি ইনস্ট্রাকশনটা লিখিনি তো তোমরা কোশ্চেনে পেয়ে যাচ্ছ কোশ্চেনটা অলরেডি তোমরা পেয়ে গেছো তাহলে দেখো এখানে কি হবে না হি হিজ ফ্রেন্ডস এরপর দেখো কমা ডবল ইনমেট কমা রয়েছে তো বলি এখানে যে আমাদের রিপোর্টেড স্পিচটা রয়েছে আর ইউ গোয়িং টু প্লে টুডে এটা বুঝতেই পারছো তোমরা এটা ইন্টারগেটিভ একটা সেন্টেন্স তো এখানে আস্ট এখানে শেডের বদলে আস্ট করতে হতো তো আস্ট দেওয়া আছে ঠিক আছে তো আস্ট করলাম এরপর দেখো হিজ ফ্রেন্ডস এরপর কমা ডবল কমা কে সরিয়ে আমরা কি করব না দেখবো কোশ্চেনটা আমাদের কী দিয়ে শুরু হয়েছে না আর দিয়ে ভাব অর্থাৎ এখানে ইবা হয়েদার বসাবে কেমন তাহলে এখানে ইফ বসাও ইফ এরপর দেখো এই যে রিপোর্টার স্পিচে এখানে যে সাবজেক্ট আছে আর ইউ গোয়িং টু প্লে টুডে তাহলে ইউটা হলো সাবজেক্ট তাহলে এখানে তুমি কী লিখবে এখানে আমি কাকে জিজ্ঞাসা করেছি হি সে কাকে জিজ্ঞাসা করেছে না হি আস্ট হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছে যে আর ইউ গোয়িং টু প্লে টুডে তোমরা কি আজকে খেলতে যাচ্ছ তাহলে এখানে দেখো ইউর বদলে তোমরা কী লিখবে না দে লিখবে কেমন আচ্ছা দে এরপর কি লিখবে এখানে যে আর আছে সেটা হয়ে যাবে ওয়ের দে ওয়ার ওকে এরপর কেন হলো বুঝতে পারছো রিপোর্টিং ভাবটা আস্ট পাঁচ টেন্সে রয়েছে তাই করলাম ওয়ার ওকে আচ্ছা তো তারপর ওয়ের বাকিটা লিখে দাও ওয়ের গোয়িং টু গোয়িং টু প্লে টুডে থেকে কি হয় দ্যাট ডে ওকে বুঝে গেছে বাহ নেক্সট দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক এখানে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং সো দ্যাট সো দ্যাট ব্যবহার করে সেন্টেন্সটাকে আবার লিখো তাহলে এখানে কী হবে না দ্য ওল্ড ম্যান ওয়াচ এই যে টুটা আছে এই টুটার বদলে তোমরা কী করবে শো লিখবে কেমন সো তারপর টায়ার্ড তারপর এই টুটার বোতল লিখবে দ্যাট এরপর পর কি লিখতে হয় না আবার সাবজেক্ট দিতে হয় এখানে সাবজেক্ট হচ্ছে ম্যান সে কারণে আমরা এখানে করব হি এরপর ক্যান নট বা কুড নট বসে কেমন যদি আমি যা থাকতো তাহলে ক্যান নট বসাতাম এখানে যেহেতু ওয়াজ বা ওবের আছে তাই আমরা কুড নট বসাবো কুড নট কুড নট এরপর যা লেখা আছে কুড নট কি লেখা আছে না ওয়াক্ট ওকে আচ্ছা আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালোভাবে লিখবে বেশ মার্জিন টেনে খুব সুন্দরভাবে নাম্বার অবশ্যই পাবে তো আমার চ্যানেলে প্রথম যদি ভিজিট করছো যারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ হ্যাঁ সমস্ত আর্টিক্যালস পাবে আচ্ছা আর কিছু বলছি না আজকের মতো এখানে শেষ করলাম বাই বাই জয় হিন্দ